যা কিছু দেখলাম দীর্ঘ সময় ধরে, কালা নাম, তারা দুইজন বললেন ঠিক আছে আপনাকে সব বলে দিচ্ছি, আপনি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, অমর রাজুল ইসাক্ষ সিদ্কহু, ওই যে আপনি প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক বাম দিককে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, রাজুলুন কাদ্দাব, সে হল মিথ্যুক, মিথ্যে কথা বলত। ইফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার সাথে এরূপ আচরণ করা হবে। বিচারের দিনে জাহান্নামে যেতে পারে, জান্নাতও যেতে পারে। যারা মিথ্যে কথা বলবে তাদের সাথে কিয়ামত পর্যন্ত এরূপ আচরণ করা হবে, তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে। যে মিথ্যে কথা আজকে আমাদের কাছে বড় কিছু নয়, পাপ নয়। এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে লোহা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, সে লোকটি হচ্ছে আলেম, কোরআন হাদিস জানত, জানা অনুযায়ী আমল করত না। দেখেন আপনি শতকরা 98 জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই, শতকরা 98 জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে, জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে। দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয়, দেখেন একটু আপনার পাশে হুজুরের ছেলে আছে, দেখেন তার পরনে প্যান্ট আছে, টাখনুর নিচে আছে। আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন, তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায়, তার ছেলের দাড়ি চাঁচা আছে, যার ছেলের দাড়ি ছোট আছে, শতকরা 98 জন হুজুর টিকতে পারবে না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন হুজুর, মিথ্যে কথা দিয়ে বক্তব্য দেয়, কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না, আর কণ্ঠসুর না হলে হুজুরের নাকি চলে না। জি না, কণ্ঠসুর দিয়ে বক্তব্য চলে না, বক্তব্যের একটা সন্ন্যত আছে, এ যা খাতাবা, যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু, তার দুই চোখ লাল হয়ে যেত, পাস্তাটা গাজাবু হু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত হু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান না হু মুরজুর যাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এই ছিল তার বক্তব্যের গতি, দুই চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত, বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত, এটা ছিল তার বক্তব্যের গতি। কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায়, টাকা কম হলে হুজুরের মুখ কালো হয়, আগেই নাকি লাগে 30,000, বিদায়ের সময়তে আবার 10,000। কন্ট্যাক্ট করে হুজুরকে নির্ধারণ করতে হয়, হুজুরের দলিলের শেষ নেই। শুনুন, ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। হুজুর কেন বললেন আসসালামু আলাইকুম, কি ব্যাপার, আপনারা সব ঘুমে আছেন নাকি, আমার উত্তর দিলেন না কেন? আবার হুজুর বলছেন আসসালামু আলাইকুম, আপনারা জোরে বলেন আসসালামু আলাইকুম। হুজুর এই মিথ্যা নীতি কোথায় পেলেন? হুজুর আসসালামু আলাইকুম দিয়ে বক্তব্য শুরু করবেন, কে উত্তর দিল না দিল তার দেখার বিষয় নয়, হুজুর বক্তৃতার নামে ধর্ম বিকৃত করতে এসেছেন, হুজুরকে আবার পড়াশোনা করতে হবে। শুনুন সম্মানিত দিনী ভাই, আলেম বড় বিপদে, হুজুর বড় বিপদে, হুজুর নিজেই বুঝেন না, হুজুর যে কত বড় বিপদে হুজুর বুঝতে চাচ্ছেন না। যার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হুজুর,